নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটি সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ও সাবেকি পদ্ধতিতে থোর ঘণ্ট। এই রান্নাটা রুটি ও ভাত দুইয়ের সাথে খেতেই অপূর্ব লাগে। এর আগেও আমি আমার চ্যানেলে থোরের কিছু রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা সেইগুলোকেও ফলো করতে পারেন। আর আজকের এই রান্না ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থোর ঘণ্ট করার জন্য থোরটাকে আমাদের ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। থোর কাটার পদ্ধতি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তাই আজকে আর কেটে দেখালাম না। যেইভাবে আমরা আলু ভাজার সময় আলুগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিই, ঠিক সেইভাবেই এখানে আমি থোরটা কেটে হলুদ জলে দিয়ে রেখেছিলাম। এখন হলুদ জলের থেকে তুলে নেওয়ার পর এর উপরে হাফ চা চামচের মতো নুন দিয়ে এটাকে ভালো করে আমাদের চটকে নিতে হবে। থোরটা ভালো করে চটকে নেওয়ার পর থোরের থেকে যতটাও জল বেরোবে সেটা কিন্তু আমরা ফেলবো না, সেটা আমরা রান্নাতেই ব্যবহার করব যতটা প্রয়োজন লাগবে। তো এইভাবে এটা আমরা ম্যাশ করে রেখে দিলাম। এবার এখানে আমি প্রায় 100 গ্রামের মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো, আর একটা বড় সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে রেখেছি। এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। তারপর 2 তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। এবার যে আলুটা কেটে জলে রেখেছিলাম সেটা জলের থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম। আপনারা পছন্দ না করলে এর মধ্যে আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে 1/2 চা চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তো এখানে আমি 1/2 ইঞ্চি সাইজের একটা আদা 2 কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে প্রায় 1 মিনিটের মতো আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পর এটা আরও 2 মিনিটের মতো আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। মুগ ডালটা দেওয়ার পর কিন্তু আঁচটা মাঝারি করেই রাখতে হবে, মাঝারি আঁচেই কিন্তু আমাদের মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে তলা দিয়ে মুগ ডালটা ধরে যেতে পারে। 2 মিনিটের মতো মুগ ডালটা দিয়ে রান্না করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি থোর। থোরটা আমরা জলের থেকে চিপে চিপে দিয়ে দেব, এখনই আমরা জল সমেত থোরটা দেব না। এইভাবে থোরটা দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো এটাকে আমরা এইভাবেই কষিয়ে নেব, এতে করে থোরটাও কড়াইয়ে কিছুক্ষণ ভাজা হয়ে যাবে আর টেস্টটা ভালো হবে। থোরটাকে এখানে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের মতো আমরা কমানো আছে রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আরেকবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় আমরা চেক করে নেব যে আলু আর ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে বা কিছুটা সেদ্ধ বাকি থাকলে সেটা বুঝেই এর মধ্যে কিন্তু আমরা থোরটা চিপে নেওয়ার পর যে জলটা রেখেছি সেই জলটা দিয়ে দেব। আলুটা এখানে আঁচ সেদ্ধ হয়ে গেছে, তার মানে ডালটাও আমাদের আঁচ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি থোরটা চিপে রাখা জল। হাফ চা চামচের মতো উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদের জন্য প্রায় 1 চা চামচের মতো এখানে চিনি দিয়েছি, আর দিয়ে দেবো এবার ঘি। ঘি দিলে এই ধরনের নিরামিষ রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এই সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওপর থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিতে হবে। এই রান্নার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আর যাতে দেখতে ভালো লাগে
তার জন্য ওপর থেকে এই কাজু আর কিশমিশটা দিয়েছি। আপনারা পছন্দ না করলে বা বাড়িতে না থাকলে এগুলো বাদ দিয়েও রান্না করতে পারেন। কাজু আর কিশমিশটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা প্রায় 2 মিনিটের মতো ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। এবার আরেকবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকে সুস্বাদু নিরামিষ থোর ঘণ্ট। অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।